فذكر الله تمرا الله ذكر كرو كذكركم آباءكم أو أشد ذكرا تمرا تمادر পূর্ব পুরুষদের বাপ দাদারা যেভাবে সানা সিফত বা গুণগান গাইতো বা কবিতা গাইতো ওই রকম কিংবা এর চাইতে আর উত্তম ভাবে আল্লাহর জিকির করো এই যে আয়াতে কারিমাটা মেলায় আরবের মেলা হতো ওই মেলার মধ্যে আরবের মানুষেরা বসে একসাথে বসে উচ্চ স্বরে তাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা গাইতো কে কে কি করছেন এগুলি কবিতা আকারে প্রশংসা করে তারা ওই মেলার মধ্যে গাইতেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ফাযকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো তোমরা ওই গান না গায় মেলার মধ্যে তাদের মত পিতৃপুরুষের গুণকীর্তন না গে কীর্তিগাথা না গে তোমরা একসাথে একত্রিত হয়ে বসে তোমরা আল্লাহর জিকির করো বরং তোমাদের বাপ দাদারা যেভাবে গাইতো এর চাইতে আরো অধিক ভাবে আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ বলে এই আয়াত থেকে ফোকায়ে কেরাম জলি জিকিরের দলিল নিয়েছেন দরবার শরীফে আসছে এখানেও প্রশ্ন আছে আচ্ছা যাই হোক হয়তো জানার আছে এজন্য বলছে আমি একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 একটা কথা শুনেন জিকির করার সময় আমার একটা অনুরোধ রাখবেন করো জুরে বিনয়ের সাথে নম্রতার সাথে আদবের সাথে আপনাদের অনুরোধ করে জিকিরের সময় বিকৃত কোনো আওয়াজ করবেন না বিকৃত কোনো আওয়াজ করবেন না প্লিজ আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন আর আপনি যদি কালবেদ থেকে জিকির করতে চান তাহলে নিঃশ্বাসে ডাকেন সাধারণ মানুষের কাছে যেন কোনো ভুল মেসেজ না যায় যেমন সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ আর একজন এটা কি এগুলি করবেন না প্লিজ আল্লাহকে কুদাইতেছেন নাকি আপনি ধমকাইতেছেন কালবি জিকির আছে এইভাবে না কালবি জিকিরও আছে দমের জিকিরও আছে এইভাবে না আমরা এইভাবে করে সাধারণ মানুষের কাছে আওয়াম সমাজের কাছে শিক্ষিত মহলের কাছে আমরা একটা মেসেজ দিতেছি যে আমরা আল্লাহ রাখি না আমরা হু হু করি খালি হেক্কুর হেক্কুর করি এগুলি করবেন না প্লিজ আমি অনুরোধ করলাম আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন আর কালবি জিকিরের মতোই করবেন আমার কথা কি বুঝতেছেন আপনারা একটু ডাকেন আল্লাহ 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 দেখেন তো কত সুন্দর আওয়াজ আল্লাহ 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 জিকির করো মুমিন গান জিকিরত আল্লাহ রাজি জিকিরত আল্লাহ রাজি রাজি নবে গান জিকির করো মুমিন গান জিকির করো জাকির গান আল্লাহ 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 মাশাআল্লাহ খুব সুন্দর জিকির আল্লাহ 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 জিকির যে করবে হেলা সে হবে শয়তানের চেলা জিকির যে করবে হেলা আল্লাহ জিকির যে করবে হেলা সে হবে শয়তানের চেলা বুঝবি শেষ কত জালা বুঝবি শেষ কত জালা দোজখে গমন জিকির কর মুমিন গান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে আল্লাহ 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 জিকিরত আল্লাহ রাজি জিকিরত আল্লাহ রাজি রাজি অলি গান জিকির কর মুমিন গান জিকির কর জাকির গান আল্লাহ 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 কত ভালো লাগে মানুষ আল্লাহকে ডাকলে জিকিরে যার ইচ্ছা হয় না
তার দিলেতে তালবাহানা জিকিরে যার ইচ্ছা হয় না আল্লাহ তার দিলেতে তালবাহানা জিকির সারা নামাজ হয় না জিকির সারা নামাজ হয় না মসনবীর বর্ণন জিকির কর জিকির গর আল্লাহ 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 জিকিরত আল্লাহ রাজি জিকিরত আল্লাহ রাজি রাজি নবী গন জিকির কর মুমিন গন জিকির কর জাকির গন আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই যে আপনারা সবাই মিলে জিকির করলেন আল্লাহ আল্লাহ এটার মধ্যে কলম ধরার কোনো ক্ষমতা ওয়াহাবীদের আছে না এই জিকির নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ আছে না যে আল্লাহর নামের জিকির নিয়ে সমালোচনা করবে সে আল্লাহর দুশমন হবে ঠিক না ঠিক এজন্য আমরা সুন্নি জনতা আমরা সমালোচনা হোক এমন কোন সুযোগ বাতিলদেরকে দিব কালবি জিকির আছে তবে কালবি জিকির সবার জন্য না সব সময়ের জন্য না সবার জন্য না এটার একটা মজলিস আছে হাল আছে এবং উপযুক্ত ব্যক্তি আছে যার তার জন্য সব না আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দেই তারপরে দলিলটা দিচ্ছি একটা ছেলে ধরেন প্লে নার্সারিতে ভর্তি হইছে অথবা আমাদের সময়ে ছোট ওয়ান বড় ওয়ান ছিল ছোট ওয়ানে যারা পড়ছে তাদের পড়ার স্টাইল ছিল সরেও সরেও ওয়ান টু স্কুল গরম কথা ঠিক আছে কিন্তু এই ছেলেটা এই ছোট ওয়ান থেকে বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয়ে সেভেন এইট নাইন তখন যেন টেনে পড়ে এসএসসি পরীক্ষা দেয় বা দাখিল পরীক্ষা দেয় সে কিন্তু এমন চিৎকার মেরে মেরে পড়ে না তার পড়াটা একটু ধরন চেঞ্জ হয় এইভাবে পড়ে সেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুল্লাহ কাজিকরিকুম আমাকুম আমি একটু আয়াত কারিমা দেখে নিই তারপরে আপনারা নিজেদের মোবাইলে থাকলে খুলে নেন আয়াতটা আমার একটু মুসাববা লাগতেছে একটু জিকির করেন লা ইলাহা إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সহজ হয়ে গেছে এই মোবাইলের মধ্যে পেয়ে যে আমার মোবাইলে সব আছে আপনারা নিজেরও দেখে নেন সূরা বাকারার বরাবর 200 নম্বর আয়াত কত নম্বর আয়াত 200 নম্বর আয়াত জলি জিকির আয়াত সেখানে উল্লেখ রয়েছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ কাজিকরিকুম আমারটা পড়া ঠিকই আছে আমারটা মুসাববা লাগছিল এজন্য আমি আবার কারণ কোরআনের আয়াত ভুল পড়লে আবার আরেক ফেতনা দেখা দিবে মুসাববার কারণে হাফেজ শব্দের কিন্তু পেস লাগে আমার পড়াটা ঠিকই ছিল তারপর আমি ওভার কনফার্ম হয়ে গেলাম ফাজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো কাজিকরিকুম আবাকুম আও আশাত্তা জিকরা তোমরা তোমাদের পূর্বপুরুষদের বাপ দাদারা যেইভাবে সানা সিফত বা গুণগান গাইতো বা কবিতা গাইতো ওই রকম কিংবা এর চাইতে আর উত্তম ভাবে আল্লাহর জিকির করো এই যে আয়াতে কারিমাটা মেলায় আরবের মেলা হতো ওই মেলার মধ্যে আরবের মানুষেরা বসে একসাথে বসে উচ্চ স্বরে তাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা গাইতো কে কে কি করছেন এগুলি কবিতা আকারে প্রশংসা করে তারা ওই মেলার মধ্যে গাইতেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ফাজকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো তোমরা ওই গান না গায়া মেলার মধ্যে তাদের মতো পিতৃপুরুষের গুণকীর্তন না গে কীর্তিগাথা না গে তোমরা তোমরা একসাথে একত্রিত হয়ে বসে তোমরা আল্লাহর জিকির করো বরং তোমাদের বাপ দাদারা যেইভাবে গাইতো এর চাইতে আরো অধিক ভাবে আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ বলে
এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম জলি জিকিরের দলিল নিয়েছেন জলি জিকির মানে উচ্চ স্বর জিকির এজন্য আমার অনেক ভাইরা না বুঝে ফতোয়া দিয়ে বসে খবরদার যেই ব্যাপারে যার জ্ঞান নেই সে যেন ওই ব্যাপারে বারবারই না করে আমি যেটা বলতেছিলাম প্রথম জিকিরটা হলো জলি জিকির উচ্চ আওয়াজে জিকির আর ওয়াজ সানিহা জিকরু বিল লিসান সিররা দ্বিতীয় প্রকার জিকিরটা হলো শুধু জিহ্বা যোগে হবে কিন্তু গোপনে হবে আওয়াজ ছাড়া আওয়াজ হবে না যেমন আপনি এক জায়গায় বসে আছেন কোনো কাজ নেই অবসর সেক্ষেত্রে আপনি ঠোঁট বন্ধ নাক চালু জিহ্বাটা নড়বে আমি বাহ্যিকভাবে আওয়াজ দিয়ে প্রথম এটা আবার আওয়াজ ছাড়া বোঝাচ্ছি যেমন আপনি জিকির করতেছেন আওয়াজ ছাড়াই এইভাবে আল্লাহ 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 আপনি ঠোঁট বন্ধ করে আওয়াজ বন্ধ করে দিয়ে জিহ্বাটা নড়াইলেন কথাটা বুঝতেছেন আপনারা একটু জিকির করেন তো আওয়াজ ছাড়া আওয়াজ ছাড়া কি ডাকতেছেন এইটা হলো জিকরু বিল লিসান এটা দ্বিতীয় প্রকারের জিকির আল্লাহ আল্লাহ বা আল্লাহু আল্লাহু জিকির করলেন বা যে জিকিরটাই করলেন জিকরু বিল লিসান শুধু জিহ্বা যোগে করবেন এই জিকিরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলি হাদিস আছে অনেকগুলি হাদিস আছে সবগুলি হাদিস আমার ওই কালবি জিকিরের যে একটা বই ওই বইটার মধ্যে আমি দিয়েছি ওয়া সালাসুহা জিকরু বিল কালবি ওয়ার রূহি ওয়ান নাফসি ওয়া গায়রিহা কালব রূহ সির খফি আখফা নফস আবাতুস খাকবাত মানব দেহের যতগুলি লুমকফ লতিফা প্রতিটা লতিফার দ্বারা আল্লাহর জিকির আছে ওটা আওয়াজও হয় না এমন কি দুনিয়ার মানুষেরা তো শুনে না আমল নামার ফেরেশতারা ওটার পায় না সুবহানাল্লাহ বলে ওটা হলো খফি জিকির যেমন তাফাক্কুরের মাধ্যমে জিকির বলবেন এটা কেমন যে একটা ছাত্র বই পড়তেছে ধরেন আমি এই পোস্টারটা পড়তেছি মোটামুটি আমার 5 6 লাইন পড়া শেষ কেউ আওয়াজ পাইছেন পড়ার কোনো আওয়াজ হইল না কি পড়ছি এটা বুঝছেন আপনারা কি পড়ছি সেটা আপনারা বুঝেন নাই আওয়াজও পান না কিন্তু পড়া আমার ঠিকই হয়ে গেছে এটা যেভাবে হয়েছে ঠিক জিকিরের ক্ষেত্রে একটা ক্লাস আছে অনেক সালেক অনেক আবেদ আছে তারা একটা ক্লাসে গিয়ে আল্লাহর জিকির তাদের কাল দ্বারা রূহ দ্বারা সের খফি আখফা নফস আবাতুস খাকবাত লতিফা সমূহ দ্বারা এমন ভাবে জিকির করে যেটা না মানুষে শুনে না আমল নামার ফেরেশতারা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ ওই জিকিরের সওয়াব জিকিরের জলির তুলনায় 70 গুণ বেশি হবে সুবহানাল্লাহ বলে তাহলে তিন ধরনের জিকির রয়েছে আপনাদের আপন আপন পীর ও মুর্শিদ যেভাবে আপনাদের জিকির শিক্ষা দেয় শরীয়তের ওই নিয়ম মোতাবেক পীর ও মুর্শিদের শিক্ষা এবং দীক্ষা মোতাবেক ওইভাবে জিকির করবেন আমি অনুরোধটা রেখে গেলাম কথা বললে কথা বাড়ে আমরা বক্তা মানুষ কথা বললেই কথা বলতে মনে চায় এমনিতে আমি দেরিতে আসছি আমি আসামি আমার বড় ভাই আমার দিত আসিল 11টায় আমি আসছি 12টায় এক ঘন্টা দেরি হয়ে গেছে তারপর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসতে পারলাম না দেরি হয়ে গেল তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় হয়তো বেঁচে থাকলে আবার দেখা হবে আর যদি মারা যায় হাশরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ